মুনি নামে একজন প্রশ্ন করেছেন, আমার বেবির বয়স 7 মাস 22 দিন, এই গরমে বেবির যত্ন কিভাবে নিব। আচ্ছা, 7 মাসে যেহেতু বাচ্চা, গরমে বাচ্চার দিকে একটু খেয়াল রাখতে হবে। এই গরমে যেটা হয়, বাচ্চারা কিন্তু প্রচুর ঘামে, বাচ্চার শরীরে যাতে ঘাম না জমে সেটা খেয়াল রাখতে হবে। কারণ গরমে কিন্তু বাচ্চাদের সর্দি কাশির সমস্যা বেশি দেখা দেয়, কারণ ঘামটা থেকে ঠান্ডা লেগে যাচ্ছে। বাচ্চাকে গোসলের পর ভালো করে তার চুলটা মুছে দিতে হবে, যাতে হলো যে চুল ভেজা না থাকে। ভেজা চুল থেকেও কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যায়, এবং হলো যে কোনো প্রকারের ধুলাবালিযুক্ত জায়গায় বাচ্চাকে রাখা যাবে না, কারণ অ্যালার্জি বা ধুলাবালি থেকে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগতে পারে। তো সেক্ষেত্রে বাচ্চার খাবার যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রান্না করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্লেটে থালা বাটিতে বাচ্চাকে খাওয়াতে হবে, সেরকমভাবে কিন্তু বাচ্চার ঘুমানোর জায়গা, বাচ্চার বালিশ, বাচ্চার বিছানার চাদর, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ ধুলাবালি থেকে কিন্তু এই গরমের সিজনেও বাচ্চাদের অ্যালার্জি হয়, যেহেতু বাচ্চা ঘামবে, সেই সময়টাতে কিন্তু ঘামের সাথে যদি ধুলাবালি বা ময়লাটা যদি মিশে যায়, তখন কিন্তু বাচ্চার স্কিনে বিভিন্ন ধরনের র্যাশেস হতে পারে। তো এই কারণে বাচ্চাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে, এবং অবশ্যই সুতির জামা কাপড়, ঢিলে ধারা জামা কাপড় বাচ্চাকে দিতে হবে। এই সময় আপনি চেষ্টা করবেন একটু ফলের শরবত বাচ্চাকে দেওয়ার জন্য, যতটুকু হয় একটু কমলার রস, একটু বেদানার রস, বা হলো ফ্রুটস, তাজা ফল যেগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে রাখতে। পানি রয়েছে এমন সবজি কিন্তু বাচ্চার খাবারে রাখতে পারেন। তরমুজ আছে, এটাও আপনার বাচ্চার খাবারে দিতে পারেন, এটাতে কিন্তু প্রচুর পানি থাকে। এবং সহজ পাচ্য যে খাবার, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন। অয়েলি স্পাইসি ফুড অ্যাভয়েড করবেন, কারণ স্পাইসি এবং অয়েলি ফুড থেকে কিন্তু বাচ্চাদের বদহজমের সমস্যা দেখা দিতে পারে।